ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসিসে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত। আমি স্পাইসিসে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করতে। আজকে সকালবেলায় ভিডিওটা আমি ইন্ট্রো দিতে পারিনি, কারণ সকালবেলায় এত তাড়া ছিল, রান্না টান্না করে আমি বেরিয়ে গিয়েছি, সেই জন্য ইন্ট্রো দেওয়া হয়নি, তো এখন দিলাম। তো চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওটা এখান থেকেই হবে। আজকে আমি নেল এক্সটেনশন করাবো, তো সেইটা তোমরা দেখতে পাবে ভিডিওতে। এবং আমি আজ রান্না করেছি, কী রান্না করেছি না করেছি সেটাও তোমাদের সাথে দেখাবো। আর কিছু টুকিটাকি কেনাকাটি ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে ভাবলাম চলো আজকে শেয়ার করে দিই। তো ভিডিওটা দেখার আগে সবাইকে বলতে না স্কিপ করে ভিডিওটা পুরোটা তোমাদেরকে দেখতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে। আর এতজন ভিডিও দেখো লাইক কমেন্ট না করে চলে যাও, খুব খারাপ লাগে, তাই লাইক আর কমেন্ট কিন্তু করতেই হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজ সকালবেলায় উঠেই চিল্লি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করেছি। যেহেতু কয়েকদিন জ্বর ছিল, তো জ্বর থেকে উঠে কিছু স্পাইসি খেতে ইচ্ছা করছিল, তাই চিল্লি চিকেনটা একটু রান্না করলাম আজকে। আর বোনও অনেকদিন থেকে বলছিলো চিল্লি চিকেন খাবে, তো তাই রান্না হলো। তো এখন বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে কোনো রকমে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো ওখানে পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখো আমি পৌঁছে গিয়েছি, মানে ওখানে যে জায়গায় আমি গিয়েছিলাম এক্সটেনশন করাতে, তো সেইখানে গিয়ে বসে আমার চুল পুরো ভেজা ছিল। তো আমি এখানে চুল শুকাচ্ছি, চুলটা শুকিয়ে যাক, মানে কি করব, মানে স্নান টান করে কোনো রকমে খেয়ে জাস্ট বেরিয়ে গিয়েছি। তো এসে ওইখানে গিয়েই চুল শুকাচ্ছি। তো দিদিরা চলে এসেছে এবং আমার এক্সটেনশন নেল এক্সটেনশনের যে সমস্ত প্রসেসিংগুলো হয় সেগুলো শুরু করে দিয়েছে। তো তোমরা দেখতে থাকো, হয়তো আমি পুরো ভিডিওটা করতে পারবো না যে পুরো এক্সটেনশন কিভাবে করাচ্ছে না করাচ্ছে পুরো দেখাতে পারবো, কারণ দুই হাতে হবে, এক হাতে না হতে আরেক হাতে করবে, আর আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই। তো সেই জন্য আর আমি স্ট্যান্ডটাও আজকে নিয়ে আসিনি যে ক্যামেরাটা ওখানে সেট করব, করে হচ্ছে করবো, তাড়াহুড়োতে বেরিয়ে এসেছি, কোনো মাথায় ছিল না। তো চলো তোমরা দেখতে থাকো। এক্সটেনশন প্রায় কমপ্লিট হয়ে এসছে, তো চলো তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করবো একবারে। দেখলেই ভিডিওতে দেখে নিয়েছো আমি এক্সটেনশন করিয়েছি নেল এক্সটেনশন। তো দেখো কীরকম লাগছে সামনে থেকে, দূর থেকে এইরকম লাগছে দেখতে। এই যে এখানে এরকম স্টোন ওয়ার্ক করিয়েছি মিডিলটা, আর তারপরে এরকম পুরো সিলভারে আছে, তারপরে একটা হালকা এখানে জাল টাইপের করে এখানে হালকা উপর দিকটা হালকা মতো তিনটে স্টোন দিয়ে ওয়ার্ক করিয়েছে, আর এটা ওয়ান স্টোন দিয়ে করানো হয়েছে, আর এইটা পুরো মাকড়সার জালের মতো দিয়ে হোয়াইটে পিচ পিঙ্ক এবং একটা রেড, রেড অনেক ঠিক না, একটা হালকা একটা কিরকম মাল্টি পার্পল টাইপ, পার্পল থেকে একটু ডার্ক, তো ওই কালারটা দিয়ে এরকমভাবে করা হয়েছে। বেশ ভীষণ সুন্দর লাগছে, কী কালার না আমার ঠিক নামটা জানা নেই, জানা থাকলে আমি বলতে পারতাম, তো জেনে নিই নি আমি অবশ্য কালারটার নামটা কী। এই যে দুই হাতেই সেম করিয়েছি, তো করানো কমপ্লিট হয়ে গেছে। এসে আমি রাত্রির এখন মনে হয় 8-9টা বাজছে, এখন ভিডিও করছি, কারণ আমি হচ্ছে এলাম আস্তে আস্তে, প্রায় 7:30টার মতো বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করা ছিল না, তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে ভাবছি ভিডিওটা শ্যুট করবো। তো টুকিটাকি যে জিনিসগুলো কিনেছি ভাবলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আসার সময় যে ভিডিও শ্যুট করবো সেটার কোনো উপায় ছিল না, রাস্তায় প্রচণ্ড অন্ধকার ছিল প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে এত রাত্রি হয়ে গিয়েছে, আর রাত্রে আসার সময় শ্যুট করবো এ করবো এই ধরনের কোনো মেন্টালিটি থাকে না। তো যেগুলো কিনেছি সেইগুলো তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নিই। তো প্রথমে ছেলেদের জিনিসে কোনো ইন্টারেস্ট থাকে না, মেয়েদের জিনিসে ইন্টারেস্ট অবশ্য, ছেলেদের কোনো জিনিস আমি দেখাইও না, আমাদের মেয়েদেরই জিনিস দেখ, কারণ আমরা দুই বোন আর মা আছে, বাবা আমরা চারজন, তো ভাইটাই আছে মানে যেটুকু কাকাদের, কিন্তু
হচ্ছে ওদের জিনিসও শেয়ার করি না, আমাদেরটাই করি। তো প্রথমে এইটা শেয়ার করি, এটা আমি নিয়েছি, এটা আমি একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়েছি সেটার সাথে পরবো বলে। শাড়িটা তোমাদেরকে দেখাতে পারছি না, পুজোতে যেদিন পরবো সেই দিনই দেখাবো, কারণ শাড়িটা তো ফলস পার পিকোতে দেওয়া আছে, এখনও আসেনি। ব্লাউজগুলো দেওয়া আছে, ওগুলো একটাও আসেনি, তাই তাহলে ওগুলো ডিজাইনগুলো তোমাদের দেখাতে পারতাম। অনেক রকম ডিজাইনের ব্লাউজগুলো বানাতে দিয়েছি। এই হচ্ছে কানেরটা, এটা আমি ব্ল্যাক শাড়ির সাথে পরবো বলে নিয়েছি। এইভাবে ভালো লাগছে কিনা বলবে, হ্যাঁ সবাই কমেন্ট করে। আর আর বোন একটা ড্রেস নিয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো, তার আগে ও আর একটা জিনিস নিয়েছে, সেটা তোমাদের দেখাই। ড্রেসটা দেখাচ্ছি, শেষে দেখাচ্ছি ওটা। আপাতত প্রচুর কসমেটিক নেওয়া হয়েছে, সেগুলো দেখে নাও। এইটা এইরকম, এটা আমার না, এটা বোনের, ও নিয়েছে এরকম একটা গ্রাউন্ড নিয়েছে, ও সেই গ্রাউন্ডটার সাথে পড়বে বলে এটা নিয়েছে। আর একটা হট হট প্যান্ট টপ যেটা হয় বাচ্চাদের, সেটা সেটা নিয়েছে, তো তার সাথে পড়ার জন্য ও একটা ইয়ে নিয়েছে, কুটির যে বাচ্চাদের কিউট বলতো একটা হাড় হয় না, ওই রকম একটা হাড় নিয়েছে দেখাচ্ছি আমি। এই যে এইটা, এইটার সাথে সেটের আংটি ব্রেসলেট দুটোই আছে, ভেতরে পড়ে গিয়েছে, দেখাবো তো শেয়ার করবো। ব্রেসলেট আর আংটিটা না কোথায় রেখেছে দেখতে পাচ্ছি না, এইটাই শুধু দেখছি। ব্রেসলেটটাও এরকম পিঙ্ক কালার আর হচ্ছে এরকম ইয়ে দিয়েই, আংটিটাও এইরকম একটা এই কিউটের টেডি ছোট্টটা। তো আর আরেকটা কানের কিনেছে ও, ও এখন কানের খুলতে শিখে গিয়েছে, পড়তে শিখে গিয়েছে, তো সেই জন্য কানেরও নিয়েছে একটা। তো দেখো এই কানেরটা বোন নিয়েছে, আর এইটা আমি নিয়েছি, মানে এটা আমি নিয়ে দিয়েছি ওকে, ও একটা ওর জন্য নিয়েছে এই ছোট্টটা, আর আমার জন্য এই বড়টা। এটা পুরো স্টোনের, দেখে এটা কতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে এটা দেখতে, ফোকাস নিচ্ছে না, নিচ্ছে না, যাই হোক নিচ্ছে না, অনেক রাত হয়ে গেছে এখন আর ভিডিও করতে, আমি ডিনার কমপ্লিট করে ভিডিও করছি, এটা অবস্থা, আরও দেরি হয়ে যেত, কারণ যখন বেরিয়েছিলাম তখন 12টার দিকে বেরিয়েছি, না খেয়ে দে, তারপরে আরও লেট করলে বাড়িতে চিল্লাবে, তো সেই জন্য আর লেট করিনি, ভিডিও করতে বসে পড়ছি। ও ব্রেসলেটটা এই যে, হ্যাঁ এইটা কিউট ব্রেসলেট, তার মালাটা এরকম পিচ পিঙ্ক কালারে, পিচ পিঙ্ক কালারের মালাটা আছে, আর ব্রেসলেটটাও পিচ পিঙ্কে আছে, এরকম তিনটে ক্রিস্টাল আছে, একটা মেরুন পার্পল, ও সরি মেরুন বলছি, পার্পল ইয়েলো আর হচ্ছে সি গ্রিন, আর এখানে ইয়েলো পার্পল সি গ্রিন আর একটা অরেঞ্জ আছে এটা এই পাশে, আর এর সাথে একটা কিউট, এর সাথে একটা কানের নিয়েছে, এটা আলাদাভাবে নেওয়া হয়েছে, এটা ওর সাথে ছিল না, নেল পলিশের জন্য এটা বোঝাই, মানে এক্সটেনশনের কালারটাও পিঙ্ক, তো পিঙ্কটা বোঝাই যাচ্ছে, এই পিঙ্কটা এই হারটার সময় ম্যাচিং, বাট এটা ম্যাচিং না, এটা আলাদাভাবে কিনতে হয়েছে, পেয়ে গেছি, সচরাচর পাওয়া যায় না, কিন্তু সেদিন লাভ ভালো ছিল আমাদের, পেয়ে গেছিলাম। আর এইটা হচ্ছে আংটিটা, এরকম কিউট আর তার সাথে এরকম আংটির যে ইয়েটা সেটা এরকম পুঁতি দেওয়া চারিদিকে। এই হচ্ছে কসমেটিকের মধ্যে, সাজের জিনিসের মধ্যে এইগুলোই, আর হচ্ছে আর কয়েকটা কানের কেনা হয়েছিল কিন্তু সেইগুলো নেওয়া হয়নি, আর ছোট ছোট ওই এই ধরনের ক্লিপ নিয়েছে, তো এই ছোট ছোট এরকম ধরনের কিছু জিনিস আছে, আর এরকম হেয়ার ব্যান্ডস রয়েছে। আর ড্রেসটা যেটা দেখাবো বলছিলাম সেটা চলো দেখাই তোমাদেরকে আগে, ড্রেসটা ভীষণ সুন্দর, এটা ও নিজে কেনে নি, এটা কাকিমা গিফট করেছে ওকে, লং ফ্রক, কাকিমাকে লং ফ্রক দেবে বলেছিল, তো লং ফ্রক দিয়েছে পিচ পিঙ্ক কালারে, ও কোনো ড্রেসই এরকম লাইট কালার হয়নি, এটা ফার্স্ট পিচ পিঙ্ক কালারে এরকম একটা ড্রেস হয়েছে ওর। এই যে এরকম ফুল ফ্লাওয়ার রয়েছে দুটো, এইখানে একটা বড় ফ্লাওয়ার রয়েছে, আর এখানে পুরো বডিটা এরকম কাজ করা, এগুলো পুরো বডিটা এরকম রোজ দিয়ে কাজ করা আছে সুতোর,
ভীষণ সুন্দর। আর ক্যান্টিন গ্রাউন্ড ভিতরে প্রচুর লেয়ার আছে, আর নিচে এরকম পিচ কালারের একটা ঘের আছে, তার উপরে একটা পিঙ্ক কালারের প্রচুর ঘের আছে ভেতরে। হার্ড ক্যান্টিন এবং সফট ক্যান্টিন দুটোই দেওয়া আছে। আর কালারটা অতটাও ভালো মনে হচ্ছে, একদম লাইট হোয়াইট টাইপের লাগছে কালারটা দেখতে, কিন্তু লাইট হোয়াইট না, পিঙ্ক কালার এটা, যেটা ক্যামেরায় নিচ্ছে না, কাছ থেকেও নিচ্ছে না কোনোভাবেই। তো এইটা এই তো, আর কিছু সেরকম নেই। আর আজকের ভিডিও এইটুকুই ছিল। সামনে এই ভিডিওটা আজকে 27 তারিখ শ্যুট হচ্ছে, যাবে হচ্ছে 28 তারিখ সকাল 10টা 11টার দিকে হয়তো ভিডিও চলে যাবে। আর হচ্ছে এরপরে পুজোর মধ্যে প্রত্যেক দিন ডেলি ব্লগ আসবে, সপ্তমী অষ্টমী নবমী দশমী ডেলি ব্লগিং আসবে, পুরো পরপর ভিডিও আসবে, আর নতুন নতুন ভিডিও আসবে, একদম কিচ্ছু পুরনো ভিডিও আসবে না, মেকআপ ভিডিও আসবে, কীভাবে কী ক্রিয়েট করছি লুক, সমস্ত কিছু অল ভিডিও আসবে, ভালো ভালো ভিডিও আসবে, কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি, কী করছি না করছি, সমস্ত কিছু ভিডিও হচ্ছে চ্যানেলে আসবে। তো সেগুলো দেখতে হবে, অপেক্ষা করতে হবে। আর হচ্ছে পুজোর ভিডিওগুলো চেষ্টা করবো প্রত্যেক দিনই দিয়ে দেওয়ার, মানে সপ্তমীর দিন শ্যুট করলে হয়তো অষ্টমীর দিন সকালবেলায় পোস্ট করার চেষ্টা করব, অষ্টমীর দিনের ভিডিওগুলো নবমীর দিন দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিও পরপর দিয়ে দেওয়ার, হয় না, এডিট করতে দেরি হয়ে যায়, হয়তো দেখা গেলো পুজোর মণ্ডপ আমাদের বাড়ির কাছে, তো আস্তে আস্তে রাত 12টা 1টা বেজে যায়, তো এসে তারপরে শ্যুট করে আবার পোস্ট মানে এডিট করে তারপরে আবার দিতে গেলে না 4টে 1টা বেজে যায়, তাহলে কখন ঘুমাবো, না পরের দিন সকাল 10টার সময় আবার যাবো ঠাকুরের ওখানে, তো এটা হয় না। তো সেই জন্য মানে হয়তো অষ্টমীর দিন সকাল 10টায় ভিডিও না গেলেও হয়তো 12টা 1টার দিকে হলেও আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো, আর চেষ্টা করবো সকালবেলায় দিয়ে দেওয়ার, কিন্তু সকালবেলায় যদি না হয় তাহলে 12টা 1টার সময় যাবে। কিন্তু অবশ্যই কথা দিচ্ছি সপ্তমীর ভিডিও অষ্টমীর দিনের মধ্যেই চলে আসবে, পর পর ভিডিও যাবে, কোনো ভিডিওতে কোনো গ্যাপ হবে না, কোনো কিচ্ছু না। আর তোমাদের যদি কারোর এরকম এক্সটেনশন করাতে ইচ্ছে হয়, আমার আশেপাশে যারা থাকো তারা অবশ্যই আমি যেখানে করেছি সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, আর দিদি খুব ভালোভাবে করায়, তোমরা কন্ট্যাক্ট করো, পুজোর 2 দিন বাকি আছে, এখনও করে দেবে, অসুবিধা নেই। ওর নাম্বারটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওর সাথে গিয়ে যোগাযোগ করতে পারো। আমি রিমি বিশ্বাসের কাছ থেকে করেছি, ভীষণ ভালো, একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, এবং নেল এক্সটেনশন, নেল আর্ট, বিভিন্ন রকম নেলের যত রকম কোর্সেস হয় সেই সবগুলোই তিনি করেছেন, এবং তিনি টিচিংও করেন, মানে স্টুডেন্টদের শেখানো, খুব ভালো পড়ায়। তো তোমরা অবশ্যই তার সাথে যোগাযোগ করতে পারো, আমি আমার ডিসক্রিপশানে তার নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে ওর কাছে যোগাযোগ করে নিতে পারো। আর তোমাদেরও যদি এরকম লোক করতে ইচ্ছে করো করতে পারো। তো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা, আর আজকের দিনটা কীরকম লাগলো সেরকম নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর কি যে কেউ যদি করাতে চাস তাহলে আমার কাছ থেকে কত নিলো বা কত লাগলো না লাগলো সেগুলো আমাকে জিজ্ঞেস করবি, বা পার্সোনালি হচ্ছে ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে জিজ্ঞেস করবে, আমি মেসেঞ্জারে সবসময় অ্যাক্টিভ থাকি, আমি রিপ্লাই দিয়ে দেবো। এর আগেও অনেকে আমার, যখন আমি চুল স্ট্রেটনিং করিয়েছিলাম তখন অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিল মেসেঞ্জারে গিয়ে, আমি রিপ্লাই দিয়েছি, কেউ বলতে পারবে না আমি কারোর কোয়েশ্চেনের অ্যাটেন্ড করিনি। অনেকে চাইলে ইউটিউবে কমেন্ট করতে পারে, কিন্তু কেউ ইউটিউবে কমেন্ট করে না, কেউ গিয়ে সবাই গিয়ে মেসেঞ্জারে কমেন্ট করে, ঠিক আছে কোনো ব্যাপার না, মেসেঞ্জারে গিয়েই কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই, আমি মেসেঞ্জারেও রিপ্লাই দিয়ে দিই, কেউ বলতে পারবে না আমি রিপ্লাই দিইনি, সবাইকে আমি রিপ্লাই দিয়েছি মেসেঞ্জারে, কত নিয়েছে না নিয়েছে, কী হয়েছে না হয়েছে, সবাইকে আমি উত্তর দিয়ে দিয়েছি। সেম এইটা নিয়েও কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো তোমরা, আমি কালকে সকালবেলায় ভিডিও পোস্ট করে দেবো, তোমরা আমাকে জিজ্ঞেস করে নিতে পারো, নাম্বার কী না কী সমস্ত কিছু জিজ্ঞেস করবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর যে এই কসমেটিক্সগুলো কিনেছি অবশ্যই সৌন্দর্য থেকে, যারা আশেপাশে থাকে আমার তারা সবাই জানে আমরা ওখান থেকেই বাজার করি, তো ওইখান থেকেই বাজার করেছি, একে ম্যাক্সিমাম মানুষ ওখান থেকে আপাতত কেনে, তো ওইখান থেকে আমরা নিয়েছি। তো এই তো ভিডিওটা এইটুকুই, আজকে ভিডিও এখানেই শেষ করছি, তো দেখা হবে একটা নেক্সট ভিডিওর সাথে, তো চলো টাটা বাই বাই। আর তার আগে কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে।